নবীর সে বড় এহসানকারী আমাদের জন্য আর আছে নবীর মত বড় এহসানকারী আর নেই আল্লাহর পরে নবীর সে বড় এহসানকারী আর নাই মা বাবা ওয়া বিল ওয়ালিদাইন এহসানান মা বাবাকে এহসান করতে বলেছেন আল্লাহ ছেলেদেরকে মা বাবা আমাদের জন্য মুহসিন আল্লাহর ওলিরা আমাদের জন্য মুহসিন আমাদের বড় ভাই আমাদের জন্য মুহসিন এরা সবাই মুহসিন সগীর ছোট মুহসিন আর নবী হচ্ছে আমাদের জন্য মুহসিন এ আযম এবার চলে যাই আর এদিক ওদিক যাব না এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীর মিলাদের কথা উল্লেখ করেছেন মিলাদুন নবীর কথা এক দ্বিতীয় নম্বর আল্লাহ যা আমার নবীকে পাঠিয়ে যে এহসান করেছেন কি করেছেন সে এহসানের তকাজা বলে না এহসানের এটাকে আমরা বলি মুতালাবায়ে এহসান বলে না মুতালাবায়ে এহসান এবং তকাজাই ঈমান আমাদের ঈমানের দাবি আমরা মুমিন না আরে বলে না যার কাছে ঈমান আসেছে কি যার কাছে ইসলাম আসেছে কি যার কাছে ইসলাম আসেছে কি মুসলিম যার কাছে ঈমান আছে সে কি মুমিন তাহলে আমরা মুমিন যখন আমাদের ঈমান চাচ্ছে আমাদের ঈমান চাচ্ছে দাবি করতেছে আর আর নবীর এহসান এটা আমাদের থেকে কামনা করতেছে আমরা সে এহসানের কিছু বিনিময়ে নবীর কিছু হক আদায় করি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের জন্য মুহসিন হিসেবে রবিউল আউয়াল 12 তারিখ এসেছেন নবী আমাদেরকে এহসান করেছেন রহমতের বান্দার হয়ে এসেছেন আমাদের ঈমান আমরা যারা আশিক রাসূল আছে নবীর প্রেমিক এদের ঈমানের দাবি হচ্ছে নবীর কিছু হক আমরা আদায় করি সবাই করতে রাজি আছেন চাই কারা কারা আছেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আল্লাহ কবুল করুক আমিন বলেন এই আয়াতের উপর ভিত্তি করে নবীর এহসানকে আল্লাহর এহসানকে আমরা স্মরণ করে একটা কথা বলতে পারি যা মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে মুহাক্কিকিন বিজ্ঞ আলেম যারা ইসলামিক স্কলার এই আয়াতের নিচে অনেক মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি হক তুলে ধরেছেন যেগুলো আমাদের ইমানের দাবি এবং এহসানের মুতালাবা এহসান নবী যে এহসান করেছেন আল্লাহ যে এহসান করেছেন নবী আমাদেরকে যে এহসান করেছেন সে এহসানের দিকে তাকিয়ে আমাদের ঈমানের দিকে তাকিয়ে আমাদের ঈমানের দাবি যে আমরা কিছু নবীর হক আদায় করি রাজি আছেন নি এখান থেকে একটা পয়েন্ট আমি বলতে পারি যেটা আপনারা ভাগ করে নিতে পারেন যে হুকুকে মুস্তাফা বলেন না হুকুকে আরো জোরে বলে হুকুকে হকুন এক বসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার হকুক অর্থ অধিকার মা বাবার উপর ছেলের অধিকার আছে না নাই ছেলের উপর মা বাবার হক আছে না ছেলে মেয়েদের উপর মা বাবার হক মা বাবার উপর ছেলে মেয়েদের হক মানে ফুজিয়ে মা বাবার তো কি হক পাইল আর মা বাবা ফুতুর তো কি হক পাইল নবীত্ব নবীর ওর উম্মতের হক উম্মতের ওর নবীর হক জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হুকুকুল উম্মত আলাল মুস্তাফা নবীর ওর উম্মতের হক ঠিক কিনা আমার ভাইরা আরটা বলতে পারি হুকুকুল মুস্তাফা আলা উম্মতিহি নবীর অধিকার উম্মতের উপর সুবহানাল্লাহ এ নবীর এহসানের দিকে তাকিন এবং আমাদের ঈমানের তাকাজা অনুযায়ী আমরা বলতে পারি আমাদের কতগুলো অধিকার আমাদের উপর কতগুলো নবীর অধিকার আছে না নাই সে অধিকার আপনারা আদায় করতে রাজি আছেন এক নম্বর অধিকারের কথা বলবো আর ওয়াজ ইয়েন দিয়ে শুরু হয়ে গিয়ে দিয়া কি করতে চাই মিলাদুন নবীর আলোচনা সবাই করতেছে আমি এই জিনিসটা একটু বলে দিই বরকতাম মুকাদ্দামা স্বরূপ বলেছি এখান থেকে বলবো হুকুকুল মুস্তাফা নবীর হক উম্মতের উপর কি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কি একটু করে দুরূদ শরীফ পড়েন তারপর ইনশাআল্লাহ বলে দেব সালাতুন ইয়া রাসূলুল্লাহ দি জিসিনে হামারি দিল কো জালা
سبحان الله صبح أين أم محمد صلي على سبحان الله صبح کہ ہسٹ ہسٹ لگے ایک طور محبنی دی جس نے ہمارے دل کو جلا سبحان اللہ سبحان اللہ اے شعر تھی ہمارے ستر زیبن تک ہمیں پڑھتا ہم آس تک پرائے ستر آٹھار بیش بسر آگو اے ناتر سلطہ ہمیں پڑھتا ہم اے ٹامر بھائی وکر بھائی ریکرڈ کرے چھے হয়তো আপনারা পেতে পারেন ইউটিউবে কয়েকদিনের মধ্যে এটা সেই সময় রেকর্ড করেছিলেন অনেক ছোটবেলায় পড়েছিলাম একটু মহাবনি আই নামে মুহাম্মাদি সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে কউলে খুদাই জিন ও বশরি آتینا کل کوثری ارے رب نے جو دیا کثرت سے دیا سبحان اللہ سبحان اللہ اے نام محمد صلی علی سبحان اللہ جائیو کامی کی بولتے چلیم اللہ مدر پر بڑے حسن کر چین امر نبی کے پاتی نبی آمدر جنو محسن شے نبی رے حسن اردی کے تاکی امر امدر پر کتگلو دی کر رہے چھا امر نبی شیو دی کر کلو آدائی کرتے رازیہ سننی شے او دی کر کی کی جانن ایک نمبر خصی ایمان بر رسول بولا نا ایمان ایک اندگا میں بولتے پاری آٹی او دی کر کوئٹی او دی کر ایک تو بولا نا کوئٹی او دی کر آٹی او دی کر امار نبیر حقوق مصطفی نبیر او دی کر امت رو پر ایک روایت پیچھا میں کوئٹی او دی کر آم نبی آرادتون خون فی بدو دیکھر خوک بجدی گلی احسان اردی کے تاکی یہ بولتے سی ایک نمبر خود سے نبی روپر ایمان آنا نبی روپر کیا نا نبی روپر اللہ روپر ایمان آلین آمن تو باللہ بلے کنو دن ایمان دار خواہ جابے نا آمن تو باللہ پر ورسولی ہی بلتا ہو بے اللہ رو پر ایمان آنار پر جتا کن ایمان بر رسول رسول رو پر ایمان آن بینا تتا کن ایک جد نروناری پری پرن ایمان دار ہو بینا ٹکی نمر بائیرا کنو بیکتی جو دیم جان میر پرتے کے میتو پر جن شدو لا الہ الا اللہ اللہ ایک اتبہ تیر وحدانی تیر شکریتی دیا چن کینٹو محمد رسول اللہ بولے نا شے مومن خوبے خوبے نا ایک جن مومن خوار جن اللہ رو پر ایمان انتو خوبے کمانی لا الہ الا اللہ پاسا باتی محمد رسول اللہ پورا کلمہ بولے شے پوری بولنو ایمان دار سر سر بولن سوال اللہ امر بائیرا رسول رو پر ایمان انتے راضی آسن اور راضی کی آراتی میں نانی فیلے یہ راضی کی آراتی میں نانی آسی سبحان اللہ اس کے جرہ ایمان آنے نائی اور نکے اللہ کو او مائی گوڈ گوڈ بول اللہ کے ڈاکتے سے مانتے سے کینٹو قرآن پاکر مدی آچی بسم اللہ الرحمن من الرحيم محمد رسول الله أسنة ناي والذين معه أشداء على الكفار
আয়াতের মধ্যে আল্লাহ মুহাম্মদ ইনিকে আল্লাহ নিজে বলতেছেন রাসূলুল্লাহ তোমরা মুহাম্মদকে সাধারণ বলিও না মুহাম্মদই শুধু আব্দুল্লাহর ছেলে নয় উনি আমি আল্লাহর রাসূল এই আয়াতের নিচে আমার নবীর সাসাতো ভাই রাইসুল মুফাসসিরিন হেড অফ দা ডিপার্টমেন্ট সারা পৃথিবীর যত কোরআনের ব্যাখ্যাকারী আছেন তন্মধ্যে সবার পর প্রধান আমার নবীর পরে যিনি ভালো করে 30 পারা কোরআন বুঝেছে যার মত কেউ কোরআন বুঝে নাই নবীর পরে উনি হচ্ছেন আমার নবীর সাসাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি আমার নবী ছোট সাসার ছেলে আব্দুল্লাহ আমার নবী একদিন দোয়া করলেন আল্লাহুম্মা আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা আল্লাহ আমার সাসাতো ভাইকে 30 পারা কোরআন বুঝার জ্ঞান দান করো বিজ্ঞান বিজ্ঞান দান করো আমার নবী দোয়া করলে ফেরত যাবেনি ফেরত যাবে না আমার নবী দোয়া করার সাথে সাথে সাসাতো ভাই কাল্লা ফাসারা আর ঈসাল মুফাসসিরিন সারা পৃথিবীর মুফাসসিরে কোরআনদের প্রদান হয়ে গেছে এ আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের যে আয়াত আছে ওই আয়াতের মধ্যে আল্লাহ নিজে আমার নবীর রিসালাতের শান বয়ান করেছেন আল্লাহ নবীর রিসালাত তুলে ধরেছেন কি তুলে ধরেছেন রিসালাত আজকাল তো আমরা নবীর রিসালাতকে মানতে রাজি নেই না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি নেই নবীকে রাসূলুল্লাহ বলে আর রিসালাত মানে না নাউযু বিল্লাহ বলেন না আমার আল্লাহ নিজে নবীর রিসালাতের স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদ উনিকে জানো রাসূলুল্লাহ আমার বাইরে আসেন তাহলে রাসূলের উপর নবীর নবুয়ত রিসালাতের উপর ঈমান আনা দরকার আছে না নাই নবীর নবুয়ত আমার নবীর রিসালাতের তাস আল্লাহ আমার নবীকে রিসালাতের তাস পড়াইছেন নবুয়তের তাস পড়াইছেন এগুলো মানা দরকার আছে না নাই মানা নয় নবীর রিসালাত নবুয়তকে মেনে নেওয়া উম্মতের উপর ফরজ যে নবীর রিসালাত যে নবীর নবুয়তকে মানবে না ফাহুয়া কাফেরুন সে কাফের সে কি যে নবীর রিসালাতকে মানবে না সে কি বলেন না কেন কাফের জানেন আবু জাহেল আবু লাহাব এরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার ভাতিজার বাইফুল ইয়ান মানিতু রাসূলুল্লাহ কইলি ওই জ্বলিতু নাউযুবিল্লাহ কোন রাসূলুল্লাহ কোন কি জ্বলিতু ওই জ্বলিতু তেলে বেগুনে জ্বলত এরা রিসালাত মানতে রাজি ছিল না এই কারণে 1400 বছর 1500 বছর পরে রাঙ্গুনিয়ার মানুষ বাংলাদেশের কোটি কোটি সুন্নি জনতা নারে তাকবীর বললে নারে রিসালাতের স্লোগান দি আবু জাহেল আবু লাহাবের মাতাম মাঝি কুরুল মারে দে ঠিক কি না সে রিসালাতের স্বীকৃতি দিতে রাজি আছেন কারা কারা একটু হাত তুলে বলুন তো আল্লাহ কবুল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবীর রিসালাতকে মানতে রাজি আছেন কি নাই তাহলে নবী যে প্রেরিত হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ যে আল্লাহর প্রেরিত বান্দা সে প্রেরিত রাসূলকে মানতে রাজি আছেন ওনার উপর তো আমরা ঈমান এনে ফেলেছি আর ঈমান আনলে বিয়াদবি করতে পারবে আপনি যাকে বিশ্বাস করেছেন যার উপর ঈমান এনেছেন সেই নবীর সাথে বিয়াদবি করতে পারবেন তাহলে যারা বলতেছে আমি মুমিন আমার কাছে ঈমান আছে কেন আমি আল্লাহর উপরই ঈমান এনেছি রাসূলের উপরই ঈমান এনেছি একটু রাসূলই ঈমান আনলে নবীর বিয়াদবি কে করর তাহলে কি ঈমান আছে দিয়ে বুঝানো যায় ঠিক কি না আর আমাদের সুন্নিদের কর্মের দ্বারা নবীর
ميلاده خوشي هوا الله ولي دير آغمانه خوشي هوا تيكي نمر بايرا صحابي دير قطع سنلے خوشي هوا نوبي ولي شان من غايله خوشي هوا ايتا تو امرا مومن شتر پوری چه بحن کرتا سه تيكي نا ار قطع بلو اسه مومن موكه دابی گورت دام ترت ایمان ورخانه کینه بازا اوزا نای الله مادر کے مومن حشب الله مادر کے تمہیں قبول کرو تالے نوبی رو پر ایمان آنا کی رسول رو پر ایمان آنا فرس ایتا امار نوبی رو آن نمبر خوک مانا تک بتو کوئیتی حکر کتا بولے چلے آمی اٹھا حک ایک نمبر خوک کسے رسول رو پر ایمان آنا ایتا امار نوبی رو حکومت رو پر پابے تلے آرہے حک اکنا دے گو ریفے لے اللہ دلی ٹھیکی دے مات ہونا اللہ رو پر ایمان آنا پاشا باشی محمد رسول اللہ بولے رسول رو پر ایمان آنا چھی ایتا بوزا دا سامدہ وان نمبر خوکا دائی کلام دو نمبر نوبر دو نمبر یا خوبر دار گویت توی بسم اللہ الرحمن الرحیم ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا تيرو نمبر آيات سبش فاراي أسنة ناي من لم يؤمن بالله ورسوله أمر الله بولين جاي بكتي الله الله رسول رفري بنان بنا আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি সে কাফেরদের জন্য বটক্তি হই আগ বুঝছেন না বটক্তি মানে নো বুঝে মানে গটগড়া দে ওন খুদিন আছে না নাই এঙ্গরে ওন খুদিন গটগড়া দে বলখত বলখত করে দাগুন ইতারা নো দেখে ফালা ওন তোর খুদিন ওন এঙ্গরে গটগড়া দে আগুন আগুন এঙ্গরে এঙ্গরে চলে না চলে এবারে হবে সাগির বটক্তি হই ফানি জেন এঙ্গরে কি করে আর এটা গটগড়ার হয় এটা আঙ্গু নিয়ে কি হো করতে দেন বাজি আবার মুশকিলের বাসাল লই আঙ্গু নিয়ে সাইদ না মিলি আন্ডার কি হয় দে বুটবুড়াই হয় দে না তরকারি ও গিলি কই পানি আর গটগড়ার হয় তরকারি গটগড়ার সালন গটগড়ার গরম পানি গটগড়ার ই আন্ডার কি হয় ঠিক আছে আল্লাহ বাস আইতলে বাজি মিললে দিয়া আল্লাহ কবুল করুক আমিন বলেন না আমার আল্লাহ বলেন যে আমার উপর আমার রাসূলের উপর ঈমান আনবে না সে কাফেরদের জন্য আমি এ বটক্তি হই আগ গটগড়াদের হমই না রেডি করে রাখি গটগটটোনে ছড়া দিও না কাফের উপরে নাউজুবিল্লাহ হল না তাহলে রাসূলের উপর ঈমান আনা ফরজ কি না আনতে হবে এক নম্বর হক শুধু তাই নয় একান্তে একটা হাদিস বলে দি মেশকাতের মধ্যে হাদিস আছে সবাই বলুন আন আবি হুরাইরা তা আমি আটটি হক পয়নাকারে বলবো প্রত্যেক হকের অধিকারের আওতায় আমি কয়েকটি আয়াত কয়েকটি হাদিস শরীফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ আয়াত হাদিস ছাড়া মোটো অন্য দিকে যাব না আল্লাহ কবুল করুক আমিন বলেন সবাই বলুন আন তেরারে কি আইনতে হই বলি মনে করি ভাল্লার সাই বলেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন صلى الله عليه وسلم بيده حضرت ابو هريره ديني 5374 টি হাদিস আমার নবী থেকে বর্ণনা করেছেন আহাদুল মিরওয়াতিল মুকাসসিরিন 1000 এর অধিক যারা হাদিস বর্ণনা করেছেন তন্মধ্যে আবু হুরাইরা সবার প্রধান সুবহানাল্লাহ আবু হুরাইরা বর্ণনা দিচ্ছেন আমার নবীর সাহাবী আমার নবী বলেন
ওই সত্তার কসম ওই আল্লাহর কসম যে খোদার কুদরতের খাতে আমি মুহাম্মাদের জান যে আল্লাহর কুদরতের হাতের মধ্যে আমি নবীর কি আছে প্রাণ আছে আমার নবী কি বলতেছেন লা ইয়াসমাউ বি আহাদুন من هذه الأمة يهودي ولا نصراني أمر أمة المدى يهودي هو نصره نصره جي بكتي ونين بكتي جي حق نكنا كنتو شي مراجس سمم يموت مراجس كنتو آمينو بي جي رسالو تر تسفرششي আমি যে নবুয়তের তাস পড়ে এসেছি আমার রিসালাত কে মানে নাই আমি নবী যে রাসূল সেটারও পরিমাণ আনে নাই ইহুদি হলো নসরা হলো যে হোক না কেন কিন্তু আমি নবী যে রাসূল আমি নবীকে আল্লাহর রিসালাত দান করেছি সেটা মানবে না আমার কথা শুনে নাই মানে নাই ইল্লা কানা মিন আসহাবিন নার সে হচ্ছে দুজকি সে কি রাসূলের পরিমাণ না না মানে সে দুজকি ইহুদি হলো নসরা হলো যে হোক না কেন নবীর রাসূল নবীকে রাসূল হিসেবে যে মানবে না তারা কি বলেন আরো জোরে বলেন তারা কি কাফের এমন জাহান্নামী প্যার হাজিরিন যায়ক তাহলে আমার নবীর যে আটটি অধিকার আটটির মধ্যে এক নাম্বার হচ্ছে নবীর উপর ঈমান আনা ঠিক কি না আমার ভাইয়েরা নবীর উপর ঈমান আনা চলে গেল দুই নাম্বার আল হক কুসানি দ্বিতীয় নম্বর অধিকার হচ্ছে ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর অধিকার কি জানেন আমাদের উপর নবীর হক কি এক নম্বর তো নবীর উপর ঈমান আনা দুই নম্বর হচ্ছে আমার নবীর অনুসরণ অনুকরণ করা সেই নবীকে অনুসরণ অনুকরণ করতে রাজি আছেন একটু বলেন আছেন না নাই মনে রাখবেন নবীর সুন্নতের অনুসরণ করা উম্মতের মুসল উম্মতের উপর মুসলমানদের উপর ফরজ শুধু মুসলমানের জন্য নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করা নবীর অনুসরণ করা শুধু ফরজ নয় এটা আল্লাহর অর্ডার এটা কার অর্ডার আরো জোরে বলেন কার অর্ডার তাহলে নবীর ওরিমান নবীর অনুসরণ করা নবীর সুন্নতের অনুসরণ করা এটা কার অর্ডার আল্লাহর অর্ডার দিয়ে কে এনে বানা হলে ভালো হবে না কেউ বাজে আয়াত দিয়ে হলে ভালো হইব কোরআনের আয়াত কোন পারা সূরা আল ইমরান 13 নম্বর আয়াত ঠিক কি আমার ভাইয়েরা না 13 তিন পার তিন নম্বর পারা 13 নম্বর আয়াত না 31 নম্বর আয়াত তিন নম্বর পারা আছে না হাফেজ কোরআন এটা আছে না ভাই খেয়াল লেখো না একা আয়াত এত হলো কোন পারার মনত্ব কা খেয়াল কর ইউন আজকে শুরু গেল আমি তো হাফেজ কোরআন নই তিন পারার 31 নম্বর আয়াত 31 আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم سبحان الله আমার আল্লাহ বলেন কুল হে রাসূল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আপনার উম্মত যদি আল্লাহকে ভালোবাসে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে রাঙ্গুনিয়াবাসী হে ফটিকছড়িবাসী হে রাউজানবাসী হে পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো সেটা যদি তোমরা যে আল্লাহকে সত্যিকারে বা অর্থে ভালোবাসো সেটা যদি তোমরা প্রমাণ করতে চাও আমার আল্লাহ বলেন রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুসরণ করো
আল্লাহ কে যে আমরা ভালোবাসি সেটা প্রমাণিত হবে তে কার উপর এত্তেবাই রাসূল রাসূল কে যারা অনুসরণ করবে আমার নবীর সুন্নাত মেনে যে চলবে সেই তো সত্যিকার অর্থে আল্লাহ কে ভালোবেসেছে নবী কে অনুসরণ করা মানে আল্লাহ কে ভালোবাসা নবীর অনুসরণ করলে দুইটা লাভ কয়টা লাভ আরো জোরে বলেন কয়টা লাভ নবীর অনুসরণ করলে অনুকরণ করলে দুইটা লাভ আল্লাহ নিজে সেই আয়াতে বলে দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ তোমরা নবীর অনুসরণ করলে আমার আল্লাহ বলেন তোমরা নবীর অনুসরণ করলে আমার বন্ধুর ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে বন্ধু বানাবে কুরআন নবীর অনুসরণ করন মানি আয় আল্লাহ তোরার দোস্ত বানাই ফেলাইও এ রাঙ্গুড়িয়ার মানুষ নবীর সুন্নাত মোতাবেক চলিছে নবীর অনুসরণ কর আয় আল্লাহ তোরার বন্ধু বানাইও এক দুই নাম্বার হচ্ছে ওয়ায়া গফির লাকুম জুনুবাকুম তোমাদের আমার 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 বন্ধু বানাবো শুধু তাই নয় বন্ধু বানিয়ে আমার সাদরের নিচে জায়গা দিয়ে তোমাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবে বলো আমি ওয়াদা করলাম আমি যে তোমাদেরকে বন্ধু বানাবো আমার নবীর অনুসরণ করলে শুধু তাই নয় আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব নবীর অনুসরণ করলে লাভ আছে না নাই গুনাহ মাফ করাই তো মনে হন না চাইছে খাতত তো মনে হন এর ইতরা তো আর মনে করে না এর হক দে আপনি যদি গুনাহ মাফ করাতে চান এত্তেবাউ রাসূল রাসূলের অনুসরণ করেন এবং আল্লাহর বন্ধু হয়ে যাবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে নি আপনাদের এক এতটুকু টাকা আমি আর ওদিকে যাব না একটা হয়ে গেল তিন নাম্বার অধিকার একটু বলেন না কয় নাম্বার অধিকার এক নাম্বার কি বলেছিলেন নবীর হক হুকুক মুস্তাফার ভিতর আলাল উম্মত এক নাম্বার হচ্ছে রাসূলের উপর ঈমান আনা দুই নাম্বার নবীর কি বলেছিলাম অনুসরণ করা তিন নাম্বার আল হাক্কু সালেস মিন হুকুকিল মুস্তাফা আমার নবীর যে আটটি হক বলেছিলাম উম্মতের বর্তন মধ্যে তিন নম্বর অধিকার হচ্ছে এতাআতুর রাসূল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলের আনুগত্য একটু বলেন আমার নবীর কি আনুগত্য এখানে একটা প্রশ্ন করতে পারেন হুজুর এতবাউর রাসূল এতাআতুর রাসূল একটু বলেন এতবাইর রাসূল এতাআতুর রাসূল একটা অনুসরণ করা আর একটা আনুগত্য করা একটু ডিসটেন্স আছে না নাই অনেকে বলেছেন এত্তেবাউ রাসূল মানে মেনে নেওয়া কি নেওয়া মেনে নেওয়া আর এতাআতুর রাসূল মানে আনুগত্য করা মানে জিন মান্য অনুসরণ করকে এগুলো আমল করে বাস্তবে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কইলে হইয়ে দে বাফফুত মরিসকেতি মধ্যে কুব দিতারিবি না কিন্তু মাথা কা মরিসকে দিত কুব দিত পারিবি না খদবা দিও ইয়া মানি লিয়ে দিয়া যেতে বাস্তবতে অদনি কি করিছি না মাথা কা খোফাই দিয়েছি ইয়া না রহদে এটা বাস্তবে দেখা দিয়ে দে সুবহানাল্লাহ যেমন ফর এক্সাম্পল মুহাব্বত আর মুয়াদ্দত মুহাব্বত তাকে ভিতরে মুহাব্বত তাকে কোথায় ভিতরে মুহাব্বত রঞ্জিত জলে ওদের প্যান্ডেল বানা নমা থাকা হতে গেট গরো আলেমল ডাকো কুরা হাদিস হুসাইনের সম্মান বর্ণনা করো ভিতর আছে দিয়া মুহাব্বত প্যান্ডল টাকিয়ে নে নবী ওলির তস্করা করন হুসাইন জিকির করন আলো বাইত রসুল তস্করা করন সৌদায় কারবালা মাহফিল করন এটাকে বলে মুআদ্দাব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওটা মুহাব্বত এটা কি অন্তরে যেটা আছে ভালোবাসা এটাকে বলা হয় মুহাব্বত আর প্র্যাকটিক্যাল যে ভালোবাসি সেটা যদি দেখাই দে বাবা আমি আপনাকে ভালোবাসি হতো তুই ভালোবাসা দিয়ে দলিল কি হতো বাংলা পাঞ্জাবি আর নিদেন না কি না মাথা কা আন ডোম রাজ গড়াই দেন না আন রেকর্ড নামে দল লাগতে রাখি দেন না আন পাঞ্জাবি দুই দিই দেন না আন জুতা ফুসি দিই দেন নাই আন গুম গেলে মশাই হরানে ন হরারায় ছাই দেন না আবার মশারি টাঙ্গাই দিই দেন না ই আনল দে মুআদ্দাত অন্তরত খান্দের দে বাপ লাইয়েন মুহাব্বত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এত্তেবা
এটা মান লিয়া এটা তো রসুল রসুলের অনুগত্য করা এটা আমার নবীর কয় নাম্বার হক একটু বলেন না কয় নাম্বার তিন নাম্বার ইন মরত নাই ফেললার খাই ফেলাই বহাল ইয়ে বিন্দু বাজ ফন্না কঠিন তুই এক কানুল এতে বাও এক কানুল ইমান বীর রসুল সুনবুরি মেনানো উম্মতুর রহমান নবীর হক দুই নাম্বার আরা ইমানের নবীর হক আদা করি ফেলাই বাজ নবী যে হাসান করি হাসানের এক কান বদল আরা দিই তো ঠিক কি না ইমান আল্লাহ দুই নাম্বার নবীর অনুসরণ করলাম এটা আল্লাহর অর্ডার তিন নাম্বার নবীর আনুগত্য করা নবীর আনুগত্য কিভাবে করবেন নবী যা করতে বলেছেন তা করা বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু হে আমার বান্দা আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো আর নবী যা থেকে বাধা দিয়েছেন তা থেকে বিরত থাকো নবী জিন্দিন তোমরা গ্রহণ করো ই মজি সলো আনুগত্য করো জিন তো মানা করি গেলে তো কি থাকো ইয়া নবী গত্য হয়ে দিন নগরীর নগত্য হয়ে দিন হোতায় গড়ি চলনে না চলে নবী হতে শুনলে হাই দেহ না তো হা ঘুরি ইতে কো আন নবী হতে সীমের নই তো হতে সীমে ঠেলা ঘুরি এখিনো মাঠে কারো আন নবী হতে শুনলে হাসিতে হত খা ঘুরি আল্লাহ হতে জোয়ার নকলাই আন নবীও হর জোয়ার নকলাই ইতে হত এক কো জোয়া কালা বিড়া দবাই চুম্মন খুলি এক কো জোয়ার বিড়া বেছে আছে না নাই মা মোবাইল মধ্যে কালা হাতে ডিং 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 কতটি কালা রে দে হ্যাঁ আল্লাহ কারা ইয়া বা ত্রিলে কাশি আর বার তা করে বিড়া দু দিতে মারি বেশি এনে বিয়াও না তাইলে বাইরের ইহুদিন স্তরের ফলে যে গেমস বানাই বালির ফগড় তো ঠিক এক গিরুনে ফেলে ভিতরে জানে বালির ফর কেনে বানাইবু এই দৌলতে নিয়ামত মুস্তফার সৎকাই পায় এই দৌলত আর দিয়ে মুস্তফার অনুসরণ আনুগত্য নবীর আদর্শের মূল্যায়ন নগরীর দি ঠিক কিনা আমার ভাইয়েরা আজকে সমাজ সামাজিক অবক্ষয় বল না সমাজের সামাজিক অবক্ষয় সমাজ কি হইলাম যে সামাজিক অবক্ষয় রোধে কেমন নৈতিক শিক্ষার গুরুত্ব কমে গেছে ঠিক কিনা আমার ভাইয়েরা সামাজিক অবক্ষয় বুঝেন না সমাজ অবনতির দিকে অবক্ষয় মানে অবনতি নিসলামী জঙ্গ নষ্ট জঙ্গ থলি জঙ্গ ঠিক কিনা আমার ভাইয়েরা এটাকে বলা হয় নৈতিকতার কি আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত না করার পিছনে অপরাধী হচ্ছেন নিজের মা বাবা ঠিক কিনা আমার ভাইয়েরা আজকে মা বাবা বিদ্রাস বিদ্রাশ্রমে কেন আপনার ছেলেকে আপনি নামাজের শিক্ষা দেন নাই ছোটবেলায় আপনি নামাজের শিক্ষা দেন নাই রোজা রাখতে অভ্যস্ত করেন নাই পাঁচত্ব নামাজের নির্দেশ দেন নাই বড়কে শ্রদ্ধা করো ছোটকে স্নেহ করো বড়কে সালাম দাও এই শিক্ষা দেন নাই গালি দিও না নম্রতার সাথে চলো ভদ্রতা বজায় রাখো সীমা টেলিও না মানুষের মানুষের সম্পদ জোর জুলুম করে খাইও না সুদ খাইও না ঘুষ খাইও না মা বাবাকে জুলুম করিও না এগুলো শিক্ষা না দেওয়ার কারণে আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে ঠিক কি না আমার ভাইয়েরা আমাদের সেই মোরালিটি কোথায় গেল মোরাল আর মোরালিটি মোরাল শব্দের অর্থ নৈতি এই ব্যক্ত মোরালিটি যারা ইংরেজি গ্রামার জানি তারা হইতে রে আই তো হলো ইংরেজি রূপ মাস্টার ন বাজি তো থুরা থুরা ইংরেজি আর খবর রায় দিলি মোরাল আর মোরালিটি নৈতিক আর নৈতিকতা এগুলো আপনাদের বুঝা আসবে না এগুলো ছাত্রদেরকে বড়াই আমরা যারা মুরব্বী আছেন এগুলো কঠিন লাগবে আমি ইজি করে বলতেছি যে নৈতিক শিক্ষা সমাজকে বাঁচাতে চাইলে নৈতিক শিক্ষার দরকার আছে না নাই নৈতিক নীতি তৈরি ধর্মীয় নীতির শিক্ষা হদিন আছে না নাই শরীয়ত মুহাম্মদীর তার মানে নৈতিক শিক্ষাকে আমি আরেকটা জিনিস বলতে পারি মানবিক শিক্ষা চারিত্রিক শিক্ষা
চরিত্র গঠনের শিক্ষা আমরা নারী পুরুষকে দিতে পারি নাই এইজন্য আমাদের নারীদের ছেলে মেয়েদের চরিত্র যখন নষ্ট হয়ে গেছে আর দিন ধর্মের মজা নামাজের মজা রোজার মজা আসতেছে না এত বড় বড় আদাকে যে ফাইয়া দের ফাইয়া মোবাইল তুলে দিয়ে দাতো ফলতুন আফেল মুসা আগে ফল গ্রামে গঞ্জুর আবার আল্লাহ গো নারী হল আনিসান হতো একা মাস ঠিক কে দিলি এনে গরে ফাস বাস সাইতু সুমা দিতো দে বাফে দিয়ে আর ফাস ঠিক কে দিয়ে দনি ফাল লাগতে দিয়ে দে ইয়া ফাস ঠিক কেন কিছু না সা খাদাবা আমার একটা অ্যান্ড্রয়েড সেট লাগবে মডেল তো হয়ে দিবে M31 হতনি কিন ফল ক্লাস 7 এর বয় এত রাতা কিছু হলো মোবাইল খুঁজে ক্লাস 7 এর নারী মহিলা বাবা থেকে মোবাইল খুঁজতেছে মোবাইলের ভিতরে তো মজা কেন যারা চরিত্রবান এই মোবাইল কারো জন্য নিয়ামত আর কারো জন্য কিয়ামত আজকে এলমে দিন থেকে ছাত্ররা পিছে যাচ্ছে এলম তো নূর আল্লাহর নূর এলম আছে মুস্তফার সিনা থেকে এই কলব যখন আমরা অন্ধকার করে ফেলেছি আমরা যখন মোবাইল খুদি নসরাত যে অনৈসলামিক কার্যকলাপ তাদের যে সংস্কৃতি খুদি নসরাত মুসলিম বিশ্বের উপর ভাইরাল করে দিল সেগুলো আমরা বন্ধুরা বসে বসে দোকানের পারে রাস্তায় বসে ব্রিজের পাশে কালবাটের পাশে বসে বসে দুটা তিনটা পর্যন্ত দেখতেছি ইহুদিনেরা আঙ্গুল সুসু সুসে খুশি করতেছে এভাবে আঙ্গুল নাড়াচ্ছে মুসলমান হলো তো বালি হলো পঙ্গু করে দি ফেলাই ঠিক কি না একটা জিনিস মনে রাখবেন আমাদের আমার আমরা যে প্রভুর ইবাদত করি লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর ইবাদত বুঝিয়ে দেওয়া অনেক কষ্টকর ঠিক কি না নামাজ পড়ো কষ্ট হজ করো কষ্ট রোজা রাখো কষ্ট আল্লাহর ইবাদত বুঝে দিতে হবে যে আল্লাহ আমাদের ক্রিয়েটর যে আল্লাহ আমাদের স্রষ্টা ওনার ইবাদত বুঝিয়ে দেওয়া অনেক কঠিন ইহুদি নসরারা জানে মুসলমানরা যে গডের যে আল্লাহর যে প্রভুর উপাসনা করে ইবাদত করে ও ইবাদত করতে অনেক শক্তির দরকার বলেন অনেক শক্তির অনেক শক্তির দরকার এই শক্তি যদি আমরা নষ্ট করে দিতে পারি তখন সবাই দুজকি হবে আল্লাহর আদালতে ধরা পড়বে এরা কি করেছে গেমস বানিয়েছে কি বানিয়েছে গেমস বানিয়েছে ইহুদি নসরারা উলঙ্গ ফিলিম কত রকমের বিশ্রী বিশ্রী উলঙ্গ ছবি এবং বিভিন্ন ফিলিম ভাইরাল করে দিয়েছে একজন যুবক সাত প্রকারের ব্যক্তি আল্লাহ হাদিস পাকের মধ্যে আছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ কাল কিয়ামতের ময়দানে সাত প্রকারের মানুষ আল্লাহ রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবেন তন্মধ্যে এক প্রকার কে জানেন আর ছয় প্রকার বলবো না সময় কম ওয়াসাফুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যুবতী যার যৌবন কালের শক্তি যার যৌবন কালকে কাটিয়ে ফেলেছে আল্লাহর ইবাদতের মধ্যে যার জোয়ান খির বল বলবে কি খরচ করি গেদা আল্লাহর ইবাদত গড়ি গড়ি কোরআন শরীফ পড়ি পড়ি নামাজ পড়ি পড়ি আজ গড়ি গড়ি যুদ্ধ যাই যাই এনে গার বলবে একদিন ফেলা দিয়ে আল্লাহ দিতে রায় কেয়ামতর মারত আর রহমত সাদর ভিতরে বেড়াই ধরিয়া আর উজরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ইহুদি নসরে ফিলিং বানিয়েছেন এগুলো তো অনেক মজার জিনিস দেখতে দেখতে যখন তিনটা বেজে যাবে আল্লাহু আকবার যখন মসজিদে ফজর আজান হলো ওই যুবক যুবতীরা মোবাইল রেখে কোথায় গেছে ঘুমাই গেছে ফজর নামাজও শেষ তখন তো সারাদিন আর কাজ করতে পারে নাই আমার আল্লাহ বলেন বান্দা রাত বানিয়েছি তোমাদের আরামের জন্য দিনে তোমরা পরিশ্রম করবা রাত্রে তোমরা আরাম করবা সূর্য আমি ডুবাই দিলাম রাত্রে তোমরা আরাম করো সে আরামের বিছানা বাদ দিই
সেই আল্লাহর নিয়ামত গুম্বাদ দি সারা রাত আমাদের নওজোয়ান যুবক যুবতী মহিলাদেরকে ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে চেতন রেখেছি খুদি নাসরা এরা ওই ফিল্ম বানিয়ে ভাইরাল করে উন্নত কান্ট্রিতে আলিশান খাটের মধ্যে আরামের ঘুম যাচ্ছে সার পরে ঘুমাইয়াছে বুড় বেলা অফিসে গিয়ে কাজ করতেছে আর মুসলমান কান্ট্রি যেগুলো আছে সেই দেশের মধ্যেগুলো ভাইরাল করে মুসলমানদের ছেলে সন্তানকে সারা রাত চেতন রেখেছে সকাল বেলায় আর কাজে যায় নাই মা বাবা যাইতে তো করা শোনা কাউডনা বুঝে বেল্লাই ফুয়ায়ে বহর করে ঘুমত বাফর ঘুমার দিয়ে লাতি বানটাকে মার ঘুমার দিও মার করে শেষ বাফ হাইয়ে গলাতি মা এ হাইয়ে কিয়া ইতার ঘুম কাছে গিয়ে দিতে ফুরলো শরীরের হকা দেয় না গরে দে শরীরের হকিয়ান তো ঘুম ঠিক কি না মতো না সারা তাকু ঘুমাতো হবে আজ থেকে দশটার আগে সারার পরে গন্ডা দেরেক পরে দশটার আগে ঘুমাই যেতে পারবে কে কি হাত তুলে বলুন তো কে কে আছে এই সে খুদু নতুন ডরে দিবি তো ভাই আমি ভাই তোর ন আবার ফুটি দি বইব বন্ধু বান্ধব লই এন দৈনলি বাতাস বা দেন গমলা তো বসন্ত কালে সরব বাড়া বিরিজের খান্ডা হাতা দুনু কদি বইব মোবাইল লই এম মজা করত দে দশটার আগে ঘুমাতে পারবেন নি এসাই তারা ইয়া মেইন বিয়ারা মোতাদ দি দিয়ে চিকিৎসা ট্রিটমেন্ট সলদ দা সলান পৃথিবীত খনিক কেন ভাই মিজর রহমান কাদির খর দে এত খারাপ লাভ দে আল্লাহ কবুল করুক আমিন বলেন টাইমলি হন গুম যাই তেরিবেন সা হন আসন না মা বুইলুন না যুবতী মহিলুন আর বইল হলে আল্লাহ কবুল করুক আমিন হন আপনার প্রেসার হবে না টাইমলি ঘুম যান ডায়াবেটিস হবে না সকাল বেলা উঠে যখন আপনি রাস্তায় নামাজ পড়ে হাঁটবেন ফুরবের হাওয়া আপনার গায়ে লাগবে যে বাতাস সোনার মদিনার দিকে যাচ্ছে সবা মুজকুলে চল উড়া কর মদিনা সবা মুজকুলে চল উড়া কর মদিনা দিল মুজতর কি কাহানি কহুঙ্গা সবা মুজকুলে চল উড়া কর মদিনা সালা দুনিয়া সুই মুহাম্মদ কেচনে লাগা দিল সুই মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালাতু নিয়া একা ফরম না ইতরা জিরাইতো নদী ভরলা মোলুরি দে হাজার সালাতু নিয়া خاتم الأنبياء حقا يا نبي سار نبي سے حفظ الخمار نبي একটু মুহাব্বত আওয়াজে خاتم الأنبياء حقا پیارا نبی سارے نبیوں سے افضل نبی আর বড় তার কোনো বক্তব্য নেই নবীউন 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 নবী আপনাদের কষ্ট হচ্ছে নাকি আলা হযরত কি বলছেন সবসে আলাও আলা মারান সবসে বালাও আলা আমার সবসে বালাও
আল্লাহ কবুল করুক আমিন বলেন আপনারা কষ্ট নিচ্ছেন নাকি আমি কি বুঝাতে চাইছিলে আপনাদের মনে আছে কি ঠিক সময়ে ঘুমাতে পারবেন তো এটা যে বলেন পারবেন তো ইহুদিরা চাচ্ছে আমরা না ঘুমাইয়া আমাদের বডিটা দুর্বল হয়ে যায় একজন যুবক 5 বছর 10 বছর যখন ঠিক সময়ে ঘুমাবে না তার বডি চোখের দৃষ্টি চলে যাবে ব্রেন ব্রেন কি করবে স্ট্রোক করবে তখন তার তো ইবাদত হলো না কোরআন তেলাওয়াত হলো না সকাল বেলায় ওঠা হলো না সকাল বেলায় আল্লাহর রিজিক বণ্টন হয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তো ইহুদিরা চাচ্ছে মুসলমানদের যুবকদেরকে একটু পঙ্গু করে দি সুতরাং আমার ভাইদেরকে হাজুর করে বলবো অ্যান্ড্রয়েড সেট আপনারা বাদ দেন আপনার ব্যবসা আছে বাণিজ্য আছে অনলাইনে অনেক কাজ কারবার আছে আপনি ফত্রি দিকে দেখেন এই দেখেন সেই দেখেন জাস্ট টাইমে যা প্রয়োজনীয় সেগুলো দেখে ফেলেন কারণ যারা নেককার সন্তান অ্যান্ড্রয়েডসে হাতে নিলে ভালোটার সাথে খারাপটাও আসতেছে একজন যুবক চাইলি একটা খারাপ দেখার সাথে যদি নাড়িয়ে দেয় আল্লাহ তাকে অনেক নেকি দান করবেন সুবহানাল্লাহ কয়জন পারে জন্য আপনারা ছোট ছোট ছেলেদেরকে অ্যান্ড্রয়েড সেট দেওয়া বন্ধ করুন তাকে আগে নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন তাকে দিন ধর্মের তালিম দেন তারপর আপনার ছেলে কোনোদিন আপনার উপর জুলুম করবে না আপনি আপনি ছেলের হাতে কোন হবেন না আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা দেখা যাচ্ছে ছেলের হাতে বাবা কোন ছেলের হাতে মা কোন হয়েছে নাউজুবিল্লাহ বলেন না যে ছেলেকে মা বাবা জন্ম দিয়েছে সেই বাবার হাতে কেন সেই বা সেই ছেলের হাতে কেন মা বাবা শহীদ হচ্ছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার আজকে মিজানুর রহমান কাদেরি রাঙ্গুনিয়ে সারবাট একটা দুইটাই ওয়াজ করতেছে এটা কোন আমার কোন ক্ষমতা নয় আমার সে যোগ্যতা নাই এটা আমার উস্তাদদের আসাতদের কেরামদের দোয়া এলাকাবাসীর নেক নজর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা বাবা আমার জন্মদাতা মা বাবা আমার জন্য বেশি দোয়া করো আমার উপর বেশি সন্তুষ্ট এখন যদি আমি মাহফিল থেকে মাহফিল শেষ করি দু মিনিট পরে আমার আমাকে কল দেবার আমার মা বাবা যতক্ষণ প্রোগ্রাম শেষ হয় না ততক্ষণ না যতক্ষণ বাড়িতে পৌঁছি না ততক্ষণ আমার মা বাবা ঘুমাই না কত বড় নিয়ামত মা বাবা আজকে মা বাবাকে পরিষদে ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতে গিয়ে বিচার দিতে হচ্ছে বিচার কিসের আমাকে কাপড় দিতে বলিও না আমার পাঞ্জাবি লাগবে না আমার ছেলেকে আমি বড় করেছি আজকে আমি অসুস্থ হয়ে গেছি আমার অর্ধাঙ্গ হয়ে যাবে মাথা ব্যথা আমি হাঁটতে পড়ে যাই আমি রমজান মাস আসছে আমি কি দিয়ে রোজা রাখব আমার ছেলে আমার কুল নিচ্ছে না আমার কুল কে নেবে আমি এলাকার মধ্যে সবচাইতে সচ্ছল মানুষ ছিলাম আজকে আমার ছেলে আমাকে কেন ফকির বানাইলো আমাকে কেন কষ্ট দিচ্ছে আল্লাহ যারা মা বাবা কষ্ট দিচ্ছে মা বাবাকে রাস্তা রাস্তা কাঁধ কাঁধাচ্ছে আল্লাহ তুমি সেই ছেলে সন্তানদের অন্তরে তুমি মায়া দয়া সৃষ্টি করে যাও মা বাবার প্রতি হেসান করার তৌফিক দান করো আর জোরে বলেন আমিন আপনাদের ছেলেদেরকে এই মোবাইল থেকে বিরত রাখো ইন্টারমিডিয়েটে গেলে দেন মোবাইল আজকে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হচ্ছে মহিলাদের চরিত্র নষ্ট হচ্ছে আজকে এই ইহুদি নসরার উলঙ্গ ফিলিম বিভিন্ন গান বাজনা এগুলো দেখতে দেখতে যৌবন শেষ যুবকদের যৌবন শেষ সব শেষ ন কাজের মধ্যে মজা নাই ন কাজের মধ্যে বরকত ন জ্ঞান অর্জনের মধ্যে বরকত ন হায়াতের মধ্যে বরকত অসময়ে তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে আপনি এখানে দেখেন যারা মুরব্বি আছেন আমার ডানে বামে এরা যদি শাসের জমিনে এখন কাজ করেন এরা সারা দিন কোদাল নিয়ে কি করতে পারবে আর দেশে জ্বালা বিছানা হ দেরি জ্বালা বিছানা কুড়াতে আছে ফুয়াজিবে এত রাশে দুবাই তুই এত গা আওয়াজ বা ফো হদ্দ ফুতা জিয়ে ফু হর হত জমানে বিলত গিয়ে ইটা দু তিন কুমারি হদ্দ আল্লাহ রে বা ফো হদ্দ হুত কি হদ্দ বা তুই খ্যাঙ্গুরি আর আর ভ্যালুস দে এ জমিন খ্যাঙ্গুরি কুড়োর বুড়া মানুষ আই 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 এত মানে তুই ওই দেড় মনে আই এদিকে 185 গেছি আয় তিন কুম্বার ফিরছে ফরজি ই কুরো কেন হদ্দ ফুত তুই ঠিক সময় নামাজ না ফরজ দিই
ঠিক সময় ঘুম নামাজ দি আর মত যদি আর বাপ দাদার অভ্যাস নাই এনে এশারে নামাজ চললে মত খাই মত হড়ে ঘুমই মত গা মাঝে বলা গিয়ে ফজর তোড়ে গিয়ে ফজর টাইম খাবার আরম্ভ করে দি আর ইতা তো দুইটা বাজে ঘুম গিয়ে দিলে বিলে যেতে গিয়ে আইমি আরো কোদালি মারিয়া বারিকে স্যার বারিকে আইজে বিলে স্যার দিয়ে তো এত গাতা লিখে ভিতরে তো মাল মিঠেন নাই ঠিক কি না মত না তো ডাক্তার হাজেন হ ডাইরেক্ট ক্যালসিয়াম দো আর গাজী জিনা দো শুদ্ধ কত ঠিক কেমন না লোক তুই নাই কতুন আমরা সেই আরামের আমাদের বড় নিয়ামত ঘুম এবং রাত আল্লাহ দান করেছেন সেই বড়ির হক আমরা আদায় করতেছি না কুরআন তেলাওয়াত করেন চোখের দৃষ্টি বেড়ে যাবে কুরআন শরীফ মোবাইলই ভাই ফজর কুরআন তেলাওয়াত বন্ধ চাই বলেন যেই দিন থেকে অ্যান্ড্রয়েড সেট বের হয়েছে সেদিন থেকে কুরআন শরীফের এতটুকু ময়লা হয়েছে যুবক যুবতীরা কুরআন শরীফের একটা আয়াতও তেলাওয়াত করে না ঠিক আছে না বাজি মোবাইলে বে টাইম হবি আগস যুগের ফলে ব্যবসা বাণিজ্য করে বাপর মর বইতাবা এ দুনতে লাভই এ দুনতে গুনারি আজ এ দুনতে বেশি ঈশা তিশা করে বাপ পোতা হানাহার বাজার তো হারি বেশি ইয়া দুরিয়া ইন খানা খাই বাপর হতব গুনতা গুছি ইতা ছোট গিয়ে উই বে সাইল লাই কুলদ দে হর কুরআন শরীফ কুলদ দ না মোবাইল মোবাইল আল্লাহ হেফাজত করো অনেক উৎসৈন্য হন শুধু মিলাদুল নবীর ওয়াজ শুনে ভরি তবর বিতরণ করে খাই যাইতে আঙ্গুই দোলাই চলে বিভিন্নের উপরে ইন আমল করো আগে তো দিন ধর্ম জিয়া তাতাই আল্লাহ কবুল করুক আমিন বলেন ওয়াকার ভাই এর সাজ করতে গেলে বিষয় ইয়েন হই নারীবে রেকর্ড করে দিতে লতি না আরো হদ হদ অনেক বেন তুলা ঘুরবে আর তুললে কি আয় তো হরদে তুলে না তুলে না সাই যা আছে হই যাই গুই সাইলো গই নহল গই যদি আর কালাম মান যদি আল্লাহ কবুল করি গে দই তাহলে কিয়ামতের মধ্যে কানা জাত রসিলে আল্লাহ কবুল করুক আমিন হল একটু মহাবলী দূর সেই পড়ছি আজ ওয়াকার বেলে মাতা জাত দিবে আল্লাহ আল্লাহ যে বহুত দিন পর দেখো ইয়ে ফেস টু ফেস বহুত আজ এত আড়ারে 20 বছর আগে দেখো একবার এদিন বহুত দরান দেখো যার প্রথম বাজে যায় গাড়ি একটা দূর শরীফ পড়ানো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ এটা মোহাম্মদের আওয়াজে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ মুসনাদে আহমদ বিন হাম্বলের ভিতর একটা হাদিস শরীফ দেখা গেছে সবাই বলুন আন আবি হুরাইরা তা কি পড়ত অসুবিধা আছে তেরা তো নাই জোয়ান হল আলু গুসই আজিয়া আল্লাহ জানে নাই মোবাইল লই ফেলা করো আল্লাহ কবুল করো আমিন হল আজ এ বহুত ফল পরীক্ষা মাঝে গোল্ডেন অ্যাপেল অফার দিয়ে কিনলে সময় বেদ বেশ দেন একটা মুখোমুখ হাদিস শরীফ ফললে জুবানও ফাঁকে যাবে কলমও ফাঁকে যাবে তাহলে অন্ধারে ফরাত দিক দিয়ে হাদিস শরীফ ফরন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন আকসারে মা ইয়ালিজু বিহিন নাসু আল জান্নাতা মা ইয়ালিজু বিহিন নাস আল জান্নাতা সুবহানাল্লাহ আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস কোন কাজ মানুষকে বেশিরভাগ মানুষকে জান্নাতে নেবে সুবহানাল্লাহ কোন জিনিস মানুষকে বেশিরভাগ কোথায় নেবে মানে খন খামত দ্বারা কি খামত দ্বারা মাইফা মরত বেশিরভাগ করে যাইব অনা তো জানতে মনে না হরিয়ান কি কি কাজে মানুষ জান্নাতে যাবে কোন জিনিসের মাধ্যমে আমার নবী উত্তর দিলেন কালা উত্তরে বললেন তাক
تقوى الله وحسن وحسن الخلق هي আমার উম্মত দুইটা জিনিস মানুষকে বেশিবার জান্নাতে নিয়ে যাবে এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর যার অন্তরে আল্লাহর ডর আছে যে নারী পুরুষের অন্তরে আল্লাহর ভয় আছে ওই তাকওয়াটাকে খোদা বিতি জান্নাতে নেবে দুই নাম্বার হচ্ছে ওয়া হুসনুল খুলক উত্তম চরিত্র যেটাকে আমরা নৈতিক শিক্ষা বলি উত্তম চরিত্র যেটা আছে ভালো চরিত্র যেটা আছে মানুষকে বেশি বেশি জান্নাতে নেবে দুইটা জিনিস একটা হচ্ছে আল্লাহর ডর আল্লাহর ভয় দুই নাম্বার হচ্ছে উত্তম চরিত্র যে নারী পুরুষের চরিত্র ভালো ওই চরিত্রের বদলতে সে জান্নাতে যাবে আমার নবী কি দিয়ে দিলেন উত্তর ভাই এটা কথা না হইলো তোমরা কথা বলবে না কথা বললে তো আমি আলোচনা করতে পারবো না খেলা করার ইচ্ছে থাকলে তোমরা প্যান্ডলের বাইরে যাও এখানে লাইট জ্বলতেছে ওখানে খেলা করাও তাবরত দেওয়ার আগে আমি তোমাদের এখানে নিয়ে আসবো ভালো বলছি না আল্লাহ কবুল করুক আমিন বল আর যদি বসে থাকলে দুষ্টামি করবে না দুরূদ শরীফ পড়লে সবার পক্ষ থেকে তোমরা বড় আওয়াজে বলবা এটা আমার পরামর্শ পারবে তো সবাই আমি দোয়া করব তোমাদের জন্য ইনশাআল্লাহ হ্যাঁ কথা বলবে না কি বোঝাতে চাইছিলাম ইয়া রাসূলুল্লাহ কোন বস্তু মানুষকে বেশি জান্নাতে নেবে আমার নবী বলেন কয়টা জিনিস একটা আল্লাহর ভয় আল্লাহর দজ্জাত তো আছে যে নাই মাইফ আমার তার চরিত্র ভালো এই দুইটা জিনিস তাকে জান্নাতে নেবে সুবহানাল্লাহ আমার নবীকে আবার প্রশ্ন করা হলো কোন জিনিস মানুষকে দুজকে নিয়ে যাবে বেশি ভাগ মানুষকে দুজকে নেবে জাহান্নামে নেবে আমার নবী সে প্রশ্নের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চনের উত্তর দিলেন আমার নবী বলেন দুইটা জিনিস মানুষকে দুজকে নেবে কয়টা জিনিস এক নাম্বার হচ্ছে আলফামু কথা বলেন না কেন আলফামু এই মুখ দুই নম্বর আলফরজু দুই রানের মাঝখানের লজ্জাস্থান লিঙ্গ বেয়াদবি মাফ করবে মুখ যার খারাপ হবে এই মুখের কারণে মানুষ বেশিরভাগ দুজকে যাবে এই নিজের লজ্জাস্থানের কারণে মানুষ দুজকে যাবে এই মুখ দিয়ে যদি কাকে গালি দেয় এই মুখ দিয়ে যদি নবী ওলির বিরুদ্ধে কথা বলে এটার কারণে মানুষ দুজকে যাবে ঠিক কিনা মুখ দিয়ে মানুষকে শান্তিও দেওয়া যায় এই মুখ দিয়ে মানুষকে আঘাতও দেওয়া যায় দা দিয়ে ছুরি দিয়ে বল্লম দিয়ে আঘাত করলে মলম দিলে মেডিসিন দিলে ভালো হয়ে যায় কিন্তু একজন ভাই যদি আর জন্মসলন ভাইকে মুখে যদি আঘাত দেয় শক্ত কথা বলে যদি আঘাত দেয় এটা সে নিজে নিজে দুর্বল হয়ে যাবে ব্যথায় সারা পৃথিবীর মেডিকেলের চিকিৎসা ট্রিটমেন্ট নিলেও কোনোদিন ভালো হবে না কারণ মুখের আঘাতের মেডিসিন কোথাও নাই ঠিক কিনা মানুষ অনেকের ফুয়ে খেজাকে দিন দিন অনত কি অসুখ হইতো খদ্দারা মেডিকেল চেন্নাই নিও অ্যাপোলো নো বেঙ্গলোর নো হদার সিঙ্গাপুর তুই আর একটা ভোগ্য চেক আপ গড়াইতে গড়াইতে ন লাখে আরে হন রোগ নাই বলে তুই ফুয়ে খেজার কই হদনা আরে বলে মনর মনর রোগও খাইয়ে দে মনর রোগ কি হদার ফুয়ে আরে টুডালা ব্যাঙ্গুরি দর্গিল দেখ দিন আর মুখে গাইল দিল দিয়েন আর তো মনত ফরি ফরি মসিজের গুইদি অবাই বন্ধু বন্ধুরে মুখে আঘাত দিলি ফারাইলে মানছে ফারাইলে রে মুখে আঘাত দিলি অবাই ফুত জিন্দগি তার মুখো মুখো সগো সগো নসস তোমার পিতা পর্যন্ত আমাকে কোনোদিন এই কথা বলে নাই তুমি কেন এমন কথা আমাকে বলেছ এ বাইফু তোর কথা বুনি মজি মজি দুনিয়া তুই গিয়ে গই এটার মেডিসিন নাই তীর বল্লমের আঘাতের মলম আছে মেডিসিন আছে মুখের আঘাতের মেডিসিন কোথাও থাকে না এই কারণে কালা রসুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামা আল মুসলিমু
من سلم المسلمون من لسانه ويده امر نبي بولين মুসলমানের পরিচয় কি ডেফিনিশন কি জানো মুসলিম কাকে বলে যার বুকের আক্রমণ হাতের আক্রমণ থেকে এলাকার মুসলমান নিরাপদ থাকে সেই হচ্ছে আসল মুসলমান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কয়টা বস্তু মানুষকে দুজকে নিয়ে যাবে একটা কি বলেছিল মুখ আরটা কি লজ্জাস্থান এই লজ্জাস্থানকে আপনি সেভ করতে পারেন আনসেভ রাখতে পারেন যদি নারী হোক পুরুষ হোক আপনার লজ্জাস্থানকে যদি অবৈধ পথে ইউজ না করেন দোন নাই তাহলে আপনি ওটার কারণে জান্নাতে যাবেন সুবহানাল্লাহ নারী হোক পুরুষ হোক স্বামী তাকে বিদেশ 15 বছর 20 বছর হাত ভাঙা পরিশ্রম করে আমার প্রবাসী ভাই হা ঈদে কুরবানে পর্যন্ত বাড়িতে আসে পাস্তে পারে নাই যেই ড্রেস বাংলাদেশ থেকে পরে দুবাই গেছে কাতার মস্কোতে ওই ড্রেস আর পাল্টাতে পারে নাই নিজের ছেলে মেয়েদের বরণ পোষণ বিবির সালামার জন্য স্বামী বিদেশে পরিশ্রম করতেছি নিজের বিবি তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলি হুন্ডির মাধ্যমে বিকাশে বাড়াইছি ওই টাকা মার্কেটে মার্কেটে খরচ করতেছে বন্ধু বান্ধবীকে দেখে নিয়ে স্বামীর বিছা নাই বসলে যে পুরুষ বসলে স্বামী নারাজ হয় সেই পুরুষকে বসাইয়া মামা তো ভাই খালতো ভাই টিভির পর্দা বসে পান খাও চা খাও খা খাইয়ে উল্লাস করে দে আপনি বিবি আপনার স্বামীর প্রথম হক নষ্ট করে দিয়েছেন ঠিক কি আমার ভাইয়েরা আজকে পরকীয়ার কারণে সংসার ভাঙতেছে পরকীয়ার কারণে সংসার তছনছ হচ্ছে এটার কারণ কি জানেন শুধুমাত্র নারীদের বেপর্দা চলা قال رسول الله صلى الله عليه وسلم المرأة الصالحة إذا صلت خمسها وصامت شهرها أمر ديال بندر نبي بولين নেককার মহিলা হচ্ছে ওই মহিলা যে মহিলা পাঁচত নামাজ আদায় করে রোজাও রাখে রমজানের স্বামীর অবর্তমানে নিজের লজ্জাস্থানকে সেভ করে সুবহানাল্লাহ স্বামী আপনি ঢাকায় থাকেন আপনি সমর আপনি রাশিয়া থাকেন চীনে থাকেন জাপানে থাকেন দুবাই থাকেন কাতার থাকেন মস্কো থাকেন স্বামী আপনি কষ্ট পাবেন না মনে দুঃখ নিয়েন না মনে রাখবেন আপনি যতদিন বিদেশ থেকে আসেন নাই আপনি আসেন বা না আসেন আপনি থাকেন বা না থাকেন আমার পাশে উভয় অবস্থা আমার লজ্জাস্থান আমি সেভ করব আমি পর পুরুষের দিকে দৃষ্টি দেব না আপনার হক আমি নষ্ট করব না এই মহিলা যদি এরকম বলে স্বামীকে সান্ত্বনা দেয় স্বামী কোনোদিন বিদেশের জমিনে মৃত্যুর স্বাদ গ্রহণ করত না আজকে বর্তমানে শতকরা 20% প্রবাসীর মৃত্যু হচ্ছে শুধুমাত্র বিবির কারণে ঠিক কিনা আমার ভাইয়েরা শাশুড় শাশুড়ি বললে হে আমার পুত্রবধূ একটু পর্দার ভিতর চলো আমার ছেলে যে দেশে নেই তুমি জানো না অত তোমারা ফুরান যুগের মানুষ আর আর ডিজিটাল যুগের মানুষ এন কত বহুত বহুল আছে না নাই আমার নাম ওর ওরে বাসি আছে যে ডাক দেখ দে বাবা ফোন নানি ইতারা সক্কারি লোক হইতে রিব ওর রিব খতর দি আমার আজ এদিন বোয়ারের দিন খত দে ও মাই ফারো রে ও যে তোর আর মাই ফোন নানি নিদার ফাসো মাই দি বিয়া দি ফেলে আর ঘর খালি তোমার আজ এসে মাই বৈশাখে নিজের দোষী আর কিছু না লাই বা একা একা করি না আর একা করি নামাজ দোয়া ফরিত্তের ফেলে একা আর একা সহায়তা করিস এফ ওয়ারে ফোন না ফরাই বিড়ে বেশে বিদেশ রানে সেটল করে দিদি এ বিল্ডিং বান্ধি দে তুই মাই ফরে ফালি বেলা তোর ফুসি মানুষ করি বেলাই আর গর্গি গড়ি তুলি দে আর ফোয়ারে তুলে দি বেলাই আর ফোয়ারে বড় গর্গি দে তুলে বাড়ি বেলাই তুই তোকে না আর জালর আর কষ্ট ধর আজ বউ তোর ওরিত ফতবত হাদম ফরে আজ ইয়া মা বাপ ফেলি
টাউনত ফ্ল্যাট বাড়ি লই এদিন দে ফুনি দাই নাম নখদ একজন বিদেশ তাইয়েদ বলে নজানা ফাম মা বাবা সিমমাস বলে টাউনত তো আইব মা বাবা নজান বাত তোর আবার যাইবি কই খম ফুয়াস নাউজ বিল্লাহ খোরা এ ফোন তুই ফাতেমা তো মাগা ফর না না ফরের আদা আদা ফাতাত বই খানদের মা বাবার বদদুয়া নলবেন আল্লাহ কবুল করুক আমিন খোরা ওনা তো কষ্ট আর ভালো বাজে হতায় ভোট দি এতক্ষণ কি লেব ওরিও না আর কথা শেষ হ্যাঁ কথা হইয়েন দেছিলাম ওনা তো মনত আছে না আর তো কি এলা সন্ডা বলিল আনিও বলি কুরগিয়া বোন মারা তো কুরগিয়ার মাথা কি মারেন নিয়ে রে লাই ডুলা বোন বানা তো ডোলার কুলা কে ফিরেন নিয়ে রে ওয়াজ বোন করে ওয়াজ জিয়েন দি শুরু করে ইয়েন দি আই শেষ গরন ইতি টানন ইন জাতা ফন্না ফর নাষ্ট গন্ডা দরজা বাদি ফন্না ফর করি আষ্টারি গরম করি এত সহজ নিকি ওয়াজ করন মুশকিলে টাইজার গুজু গাড়িত গরি আর হোদি বুক আর আর মাথা ফুড়ি যার গবাজি টেনশনে অহুদা কি হইও মাঝে মহন্স তুড়ি ওয়াজ করা কারোর জন্য সহজ আর কারোর জন্য কঠিন আল্লাহ কবুল করুক আমিন বলে গুসই না হন ভাই গালতের লোক দুরি সামাজিক দরকার আছে বর্তমানে এ সমাজ আল্লাহ দরকার দে সমাজ সমাজের সমাজের অবক্ষয় রোধে আমাদের নৈতিক শিক্ষার দরকার আছে না অফরাত আমি গার্ডিয়ান কে দেন আপনারা আপনাদের ছেলেদেরকে ধর্মীয় শিক্ষা প্রথমে ডিসি বানান ওসি বানান ম্যাজিস্ট্রেট বানান আপনি লয়ার বানান জাস্টিস বানান কোনো অসুবিধা নাই কিন্তু আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিতে হবে ঠিক কি না আমার ভাইয়েরা ফাদার সর গোমত তো তুড়ি যদি সারা গা মাকি কি হদুয়া ইন দেহা টিভির ফরদা এনডিএম ফিল্মস আর মা ও স্যার বউ স্যার ইতার ফলে কিন্দার গান ফাটা দি আদি কিন্দার গান ফাটাও না ফলে সেরা বড় কোরআন শরীফ শিখো আল্লাহ শিখো রসুল শিখো কলমা শিখো নামাজ শিখো রোজা শিখো সাত বছর মাঝে নামাজের নির্দেশ দাও দশ বছর হলে নামাজ না পড়লে তাকে মারো না আমার নবী বলতেছেন সুবহানাল্লাহ ফুয়াই বেরাঙ্গুর তুলিবে বড় কে সালাম দাও আবুনাকে কদম বসি করো তোমার একটা বড় ভাই সালাম দাও একটু আদর করো একটু উনাকে ফকিরকে পাঁচটা টাকা দাও আমার পকেট থেকে নিয়ে দাও ইন যেন ফুয়ারে শিখে বের নৈতিকতাই মানবতাই ফুয়াই বা ডরলে অনে মা বাবার সারিত আমার মা বাবার দান করতু গরিব গুন্নের ডাকি বাদ খাওয়াইতু বর্ষাকালে খাস নবালি তেরে এব্বো নবালে কুরিয়টিয়া দিয়ে রে দুয়ো বাতলে কুরিয়টিয়া দিতু অতবার ওর দুয়ো গোবর তো সা খাবে এল ঘর ফটাইতু ইন জেতে ফুয়াসা শিখিব ডরলে ডিসি হলো উসি হলো বাবা ফরে বলতো না গরিব দুঃখী মানুষের অভাবের কথা মনে রাখবে জোরে সরে বলুন সুবহানাল্লাহ সন্ন্যায় যেতে ফরা গেই ওই মা বাবার ভিডিওতে কিলে কিলে কিলি সলাত দিরি নসলিব না আর গাল দিলে দগই রাঙ্গুনিয়ার মাইনসা এখনো ওয়াজ করে দে আর কান দতলা নগরি আমল গল্লে গরি নইলে নাই খেদমত গরিব দে মাদ্রাসা তিয়ান হম খেদমত নওয়াজি আই এন্ডে দি হই যার কি মাদ্রাসা শুধু গফওয়া তুলিতের কি দে ফরাই দরাই ইবে গোড়া দুনিয়ার ফর গরিব দুন না আল্লাহ কবুল করুক আমিন কুদরুশির পরান সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম এবার আসি আপনারা বলে গেছেন মনে আমার কথা কোথায় ছিল মনে আছে আপনাদের হুকুকুল মুস্তাফা আমার নবীর হক উম্মতের উপর কয়টি বলেছিলাম আটটির মধ্যে কয় নম্বরের আলোচনা চলতেছে ধারাবাহিক তিন নম্বর হচ্ছে আমার নবীর আনুগত্য করতে রাজি আছেননি আমার নবীর আনুগত্য মানি আমার নবীর সুন্নতের উপর আমল করে দেখা ঠিক কি না আনুগত্য করা এটা তো রসুল নবীর আনুগত্য করা এটা কারণার কারণার আল্লাহর আর দিয়ে দেন চুগায়া তুরজম না ফারা নম্বর পাঁচ সুরা নেসা আয়াত নম্বর ৫৯ বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول سبحان الله أمر الله بولين هي إمام دار قد هي مؤمن بندرا
তোমরা আমি আল্লাহর অনুসরণ করো আনুগত্য করো আমার আনুগত্যের পরে আমার নবীর এতাত করো আনুগত্য করো অর্ডার কে দিয়েছেন এ রাসূলের হকটা আদায় করার জন্য অর্ডার কে দিয়েছেন আরগো হইন না ইয়াত বিসমিল্লাহির রাহমানির রাহিম من يطيع الرسول فقد أطاع الله سبحان الله بارا نمبر فاس سورة نساء بارا نمبر سورة نساء آيات نمبر أشي كي بولن نا أشي وكانا چامر الله بولن من يطيع الرسول যেই উম্মত আমার রাসূলের আনুগত্য করেছে ফাকাদ আতা আল্লাহ সে প্রকৃত পক্ষে আমি আল্লাহর আনুগত্য করেছে আরো জোরে বলুন ইয়াহওয়ান গিয়ে এক নম্বর থাকা তিন নম্বর না চার নম্বর হক উম্মতের উপর আল হকুর রাবে من حقوق المصطفى আমার নবীর অধিকার থেকে চার নম্বর অধিকার কি জানেন حب رسول الله صلى الله عليه وسلم আমাদের থেকে একটা হক পাবি সেটা কি জানেন আমার নবী কি সবার চাইতে বেশি ভালোবাসা নবীকে সবার চাইতে বেশি কি করা এটা কি আমি বলতেছি নাকি হাদিসে আছে বলেন তো একটু কালা ওসা বোন কালা হর হল রাখা ফরম না কালা رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس اجمعين احاديث بخاري شريفের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে বর্ণনাকারীর নাম হচ্ছে আনাস যিনি নবীর 10 বছর গোলামি করেছেন আমার নবী বলেন হে আমার উম্মত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না কামেল ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত উম্মত তোমার কাছে তোমার মা বাবা তোমার জন্মদাতা মা বাবা তোমার ছেলে সন্তান সারা পৃথিবীর মানুষের চেয়ে তোমার কাছে আমি নবী যতক্ষণ প্রিয় হব না ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদার হবে না তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে নবীর প্রেমের দরকার আছে না মুহাম্মদ কি মুহাব্বতি دين حقی شرط اول ہے اسی میں ہوں اگر خامی تو سب کچھ نامکمل ہے صلاۃ نیا আমার মনে হয়েছে দিবানা সুবহান আল্লাহ বলেন না আমার কিছু ভালো লাগে না মনে হয়েছে দিওয়ানা মনে হয় উড়িয়া যাইতাম সোনার মদিনা সালাতুনিয়া একটু করে তাড়াতাড়ি দ্রুত করে হয়ে ফেলাইবে আজ নফুরাত দিন কথা বহুত কথা কয়টি কয়টি চলে গেল হওয়ান হওয়ান সাইগেন আর আছে কয়টা আরো সাইগেন দ্রুত হওয়া ঘুরি তুলে বাজনে নফুরাইব পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার হক করছে তাজিমুন নবী আমার নবীকে যথাযথ সম্মান করা সুবহানাল্লাহ নবীকে তাজিম করতে রাজি আছেননি আরে ধরে বলেন আছেন আজকে নবীকে সম্মান দেখিতে গিয়ে রবিউল আউয়ালের ১২ তারিখ এত বড় জশ্নে জুলুস এত
কবরের এলি বের করার কারণ হচ্ছে আমার নবীকে সম্মান প্রদর্শন করা এত বড় নিয়ামত পেলাম ঘরে বসে থাকলে তো হবে না রবিউল আউয়ালের 12 তারিখ আমরা বৃহত্তম রেলি বের করে সারা বিশ্বের মুসলমানকে জানিয়ে দিতে চাই জুলুস হচ্ছে একটা ঐক্যের প্রতীক ঠিক কি না এই রেলি এটা হুজুর কিবলা সদারত ঐক্যের কি আমরা সুন্নি ঐক্য সেটার প্রতীক বহন করে আরেকদিকে নবীকে সম্মান প্রদর্শন করতেছি আমার ভাই রশিদ নবীকে ভালোবাসার বিষয়টা একটি বড় বেরি ইম্পর্টেন্ট বিষয় আমার নবীকে তাজিম করা সম্মান করা ইন্তেকালের আগে এবং ইন্তেকালের পরে উভয় অবস্থায় নবীকে সম্মান করা উম্মতের নরনারীর উপর ফরজ আপনারা মানতে রাজি আছেন নি সেটা নবীকে সম্মান করে এটা আমার নবীর হক কি রকম জানেন নবীকে শুধু সম্মান করবেন তাই নয় নবীর সাথে যেই জিনিসগুলো সম্পৃক্ত নবীর জুব্বা মুবারক বলেন নবীর পাগড়ি মুবারক বলেন নবীর জুতা মুবারক বলেন নবী যেখানে অবস্থান করেছেন সেই জায়গা বলেন নবী যেখানে শায়িত আছেন সেই জায়গা বলেন আমার নবীর সাথে যত জিনিসের সম্পৃক্ত আছে সম্পর্ক আছে ওইগুলোকেও সম্মান করতে হবে সাহাবায়ে কেরাম কি নবীকে সম্মান করেছে শুধু নবী যারা নবী যেগুলোর সাথে নবীর সম্পর্ক ওইগুলোকেও কি করেছেন গইগিরে নাও করে হইম না কাগরি বীরত্ব লাগবে না হলো গজওয়ায়ে ইয়ারমুক বলেন না গজওয়ায়ে ইয়ার ইয়ারু করবালা বদর নয় উহুদ নয় কিয়র যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ হযরতে খালিদ বিন ওয়ালিদ উনি সেনাপতি ছিলেন ইয়ারমুকের যুদ্ধের টাইম শাসি ইয়ালা গুসালি একটা বাইক যেত কিয়াম করে দিম ইনশাআল্লাহ 13 বাইক তার না হতে এই জিম গদি ইশারা দিই তো তোমার কে রেডি করে রাখো না ভাই ইং গরিবেলা সর দমপুর 11টা দেনে 10টায় দন দরকার আর কোন আগে দন আল্লাহ কবুল করুক আমিন খান আর আরে তন্নাতি গুত্তর আছে সকালে মাদ্রাসা ক্লাস আছে ইয়া যাইম দে ফজর সব কুসু যে করে মাদ্রাসাত গরত পর বিছেন খদিয়ে দেখতাম না আল্লাহ কবুল করুক আমিন আমি কি বোঝাতে চাইছিলাম আল্লামা আব্দুল হাকিম শারানি তবকাতর ভিতর লিখতেছেন হযরত খালিদ বিন ওয়ালিদ গজওয়াইয়ার মুখের মধ্যে সেনা প্রধান ছিলেন সেনাপতি আমার নবী যুদ্ধের জন্য পাঠালেন ওখানে যুদ্ধ চলতেছে কাফেরের সাথে সেনাবাহিনীর প্রধান আছিল দিবেন নাম কি নাম কইলাম দে খালেদ তোমাকে নাম আতাকা উনাকে উপাধি দিয়েছেন সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার উনি যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করতে করতে হঠাৎ খালিদ বিন ওয়ালিদ শিরার উপর একজন কাফের বসে গেছে উনাকে তলোয়ার ঢুকিয়ে দিচ্ছে শিরার মধ্যে এমন সময় খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে হে আমার নবীর সাহাবায়ে কেরাম আমি খালিদের টুপি দূরে পড়ে গেছে আমার টুপিটা তাড়াতাড়ি দাও আমার টুপিটা তাড়াতাড়ি দাও আমার নবীর সাহাবায়ে কেরামরা বলতেছেন হে খালিদ আপনি আমাদের ইয়ার মুখের যুদ্ধের মধ্যে আপনি আমাদের দল প্রধান সেনা প্রধান আপনার নির্দেশনায় আমরা যুদ্ধ করতেছি আপনার পিঠের উপর যখন সিনার উপর যখন একজন কাফের বসে গেছে আপনাকে এখন তলোয়ার মেরে শহীদ করে দেবে আপনি টুপির জন্য কেন কাঁদতেছেন ব্যাপারটা কি এরপরও বলতেছে খালেদ আমার টুপি দাও আমার টুপি দাও আমার টুপি দাও যখন বারবার কাঁদতেছে সাহাবায়ে কেরাম বলতেছে আগে কাফের সাথে মোকাবেলা করো তোমার শক্তি দিয়ে সিনা থেকে কাফের পলওয়ানকে ফেলে দাও উনি এরপরও বলতেছেন টুপি দাও টুপি দাও টুপির ভিতর কি হঠাৎ করে
একজন সাহাবী রাসূল দূর থেকে টুপিটা যুদ্ধের বই ধরে তলোয়ার কাটাকাটি চলতেছে যুদ্ধ চলতেছে টুপি দূর থেকে যখন নিক্ষেপ করলেন খালিদ বিন ওয়ালিদ ওই টুপিটা নিয়ে আল্লাহু আকবার বলে মাথায় দিয়ে উপর দিকে লাফ দিলেন কাফের সিনা থেকে পড়ে গেলেন ওই তলোয়ার নিয়ে শত শত কাফেরকে কেটে কেটে দুজকে ফেলে দিলেন সেয়ার মুখের যুদ্ধে যুদ্ধ ওখানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তারা জয়লাভ করেছেন ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা যুদ্ধ শেষ হয়ে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে থাকলেন ওনার চেহারার মধ্যে দেখতেন অন্যরকম অবস্থা এখনো যুদ্ধ শেষ হয়েছে কেউ কথা বলতেছেন উনি প্রধান ছিলেন উনি যখন স্বাভাবিক হলেন যুদ্ধ শেষে একজন সাহাবী মুস্কে হাসি দিয়ে বললেন জনাব আপনার থেকে একটা কথা জানতে চাই যে আপনি যুদ্ধের ময়দানে আপনার মাথা থেকে যখন টুপি পড়ে গিয়েছিল আপনি টুপির জন্য কেন কাঁদলেন কাফেরের সাথে মোকাবেলা না করে সেই মুহূর্তে তো টুপির কোনো প্রয়োজন নাই আপনি টুপির জন্য কেন কাঁদলেন তখন খালিদ বিন ওয়ালিদ ওনার চোখ দিয়ে পানি বের করে দিলেন এ আমার সাহাবীরা রে আমি কেন কাঁদিছি জানো টুপির জন্য যেই টুপি পরে আমি ইয়ারমুকের যুদ্ধে গিয়েছিলাম সেই টুপির ভিতর আমার দয়াল বান্দার নবী মক্কা শরীফ যখন হজ করতে এসেছিলেন আমার নবী চুল মুবারক যখন মুন্ডালেন আজি হলো মাথা আছে খেলা দুয়া আমার নবী যখন চুল মুন্ডাচ্ছিলেন আবু দাউদ শরীফের হাদিস হযরত আবু তালহা আনসারীকে আমার নবী বলেছিলেন হে আবু তালহা আনসারী আমার চুলগুলো একটু তুমি বিতরণ করে দাও সুবহানাল্লাহ আর অন্য মাথা আসাইল সুলিম বেইল ঘরে সরব বাড়া ব্রিজে তল দি কি নমাতে খারাপ হয় চেয়ারম্যান সাহেব সুল খড়ে এই নমাতে খারাপ হয় নাকি সুল সাসি এনে হনা খনা আর ভাই সমাজ সেবক কোন সুলিলে বরকত আসাকা ঘরে বাঁধি রাখি রাখি আল্লাহ এখানে করে মাথা বে নাসা উজুর কি মদ সাবর কি মাস্টার কি প্রফেসর ইঞ্জিনিয়ার বে নাসা দূর করে ফেলা দিয়ে দাও আর আর হদের নবী আমাদের মতে মানুষ সবাই তো সুল্লিন আসারে বেইন লইনে টাইগ তোর দুধ খালো ফেলার দে তলব দি আর আর নবী সুল মুবারক মাগুর মাছের আদাব দিয়ে বল হারা হারা দিয়ে দে মক্কা সুন সুবহানাল্লাহ আমার এই জন্য আমাদের গুলো সুল বললে চলে আমাদের গুলো দাড়ি বললে চলে আর আমার নবীর গুলো দাড়ি মুবারক সুল মুবারক ওখানে বরকত আছে সুবহানাল্লাহ সুলবে বরকত গরমের দেখলেন ওদের খালিদ বিন ওয়ালিদ বলেন আমার বাগে ওখানে একটা চুল মিলেছিল ওই চুল আমি আমার টুপির ভিতর সেলাই করে রেখেছি এ আর নবীর সাহাবায়ে কেরাম আর দয়াল বান্দার নবী সুল মুবারক ইয়ার যেদিন ওটলই আই খালিদ বিন ওয়ালিদ আর টুফির ভিতর শিলা রাখিলাম এদিন ওটলই আই টুফি বেঁচে দিকে যুদ্ধের ময়দানে থরি গি হন যুদ্ধ মাঝায় ফরাজ হয় নয় যুদ্ধ মাঝে জিতি যাইতিয়াম কি ওর কারণে আর নবীর এক কান সুল মুবারকর বরকতে নবীর সুলর পর্যন্ত ইজ্জত করে গেলে নগর সাহাব হলে বিশ্বাসী আছে না তাহলে নবীকে করব শুধু তাই নয় আমরা নবীর নবীর নাম শুনলে খালিদ বিন ওয়ালিদ সুল পেয়েছে সুলকে তাজিম করেছে আমরা সুন্নিরা সুল না পেলো আদমের সুন্নত হযরত আবু বকর সিদ্দিকের সুন্নত নবীর নাম শুনে বিদ্যাঙ্গুলে চুমুকায় চোখে মালিশ করতেছি এটাও নবীকে সম্মান জানানো ঠিক কি না আমার ভাইয়েরা নবীকে সম্মান করতে রাজি আছেন খারা খারা আছো না তুলি হন আল্লাহ কবুল করুক আমিন বলে ওইয়ে হক ওয়ানি আমাকে নমাতাকা ফাসকান সাই নাম্বার হক করছে জিকুরুর রসুল ওয়ান আতুহু আমার নবীর জিকির করা আমার নবীর উপর নাত রসুল পড়া এটাও আমার নবীর হক নবীর নাত রসুল বললে গাল দেন আছে না নাই তেসরা দেন আছে না নাই
ইয়া নবীর হক দলিল কি হইম না হযরত হাসান বিন সাবিত শায়ের রাসূল উনি আমার নবীর শান নাত রাসূল পড়তেন আরবী ভাষায় যেই হাসানের জন্য আমার নবী স্পেশাল মিম্বর বানিয়েছেন হাসান রে আমি নবী এই মিম্বর বানিয়েছি এই মিম্বরের উপর দাঁড়িয়ে আরবি ভাষায় আমি নবীর শানে তুমি নাত রাসূল পড়বা খওয়ানিয়া হাসান বিন সাবিত কি ফরজে কা হইল না তুগো কেন হইল খলিকতা মুবাররান من كل عيب كأنك قد خلقت كما تشاء رسول اپناك سشتی کرا ہوئے چھے کی بابا جانین اپنی جے بابا چھے چھے اللہ اپناك شے بابا سشتی کرا چھے آلہ حضرت کی خورا کفوری بیننا وکمال حسن حضور ہے کہ گمان نقص جہان ہی یہی پلو خارس دور ہے یہی شمع ہے کہ دعا نہیں وکمال حسن حضور ہے صلاة دنیا কয় নাম্বার গেল ছয় নাম্বার সাত নাম্বার হক করছে আসসালাতু আলান নবী আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া এটাও আমার নবী হক দুরূদ পড়তে রাজি আছেন নি আরো জোরে বলেন আছেন নি আলা হযরত কি বলেন কাবে কে বদরু দুজা تم پہ کروڑ و درود طیبہ کے شمس و دعا تم پہ کروڑ و درود درود شریف فرانی اوڈر خار اللہ خود دے آئے اکن خام آئے تو نماز تورا فرز دائی نفل روزہ تم را راکو زامی راکی دا ٹھیک کی نا آز گل لے تورا گری بدا خدا نہ گری زخاب تورا دے گو آئے نو دی কিন্তু আয় একখান হাম তোরার ফোয়ার শরীর কাছে বন্ধা বন্ধ হলো হদ খুদাই ইয়াংতি ইয়া নল দান নবীর দূর শরীর পড় সুবহানাল্লাহ তোরা দুনিয়ার মাইনছে তোরা নবীর দুশমন হল আর নবীর দূরুদ না পড়িল আসমান জমিন খুদার খুদাই তসনস হয়ে গেল ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম তোরার মত আইল ফেরেশতার মত আইব না জিন্নাতর মত আইল গরু সল মরি গেল আসমান জমিন তসনস করি বিয়াগির বাঙ্গি শেষ করি এহাই করি নিমে শেষ করে দিয়ে আল্লাহর জাত তার বাকি আছে ও নবী আই বিয়াতে বিয়াগ কোন ফান হই যাইবি মরি যাইবুই আই আল্লাহর জাত বাকি তাইবু আল হাইয়ুল কাইয়ুম আমি চিরঞ্জীব আমি নষ্ট হব না আমার আমি আল্লাহ আমার আল্লাহ বলেন সবাই মরে গেল রাসূল আপনার জিকির কে করবে আপনার উপর দরুদ কে পড়বে সবাই মরে গেল আমি আল্লাহর কুদরতের জুবানে আপনি নবীর দুরূদ সালামের খাদিয়া তোহফা চালু থাকবে জোরে জোরে বলো সুবহানাল্লাহ আর কা ডর করি খাও না সেই নবীর উপর দুরূদ শরীফ পড়তে রাজি আছেন অর্ডার কার بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على ইতারা তো ডরদের কি কথা টুনি বেদিকে দুরূদ শরীফ পড়ে ওয়াজ শোনা আবার শুরু করেন নি কোন আল্লাহ কবুল করো আমিন কর ওয়াজ আবার শুরু ন করে ওয়াজ শেষ হই আয়াতি বে ফরগি দিবে আর পরে শুরু করে শুননি হবে
ان الله ملائكته الله عبد الله فرست علي يصلون على النبي عن النبي الدرود فره تا الله فرد تلي فرست فرد تلي راقون ارمان جو تو يدكي الله دي آيوها اللذين آمانو اوئي من در مائي فمورتون بيمانو تا النبي الدرود فره فتنو الله كونديشن دي شرطو دي امام دار فره بود النبي الدرود تكي نمتانا با بيمانو سلام لاغ بنا سنی آلار درود تو سلام علیه با انو بیر محبتون انو لائنو دار بری فرمان سبحان اللہ شای نوبی کے سلام تو سلام دیتے راضی آچین عرض رب الاسان نا اچھی یہ خوان کی یہ دوک مکنہ ماتکار ہو خوان یہ اندکہ گرامی کے دولیل خوف علی درود شریف اچھتے راضی آسان نا دلائل خیرات رمج دازی دیلیم دو بازو گرہ وائیو صحابہ اللہ صلی اللہ علیہ وسلم آرائیتا صلاة المسلمین نوبری آنر مطمتن کی زون آنر سمدتی آنر درود تھوڑے آنر تیر رکی سلام دیر ایتر اردیہ فر آنر مطمت کی آر خودون شرب بڑا کی بڑا رنگونی فار فرمت دنیا تا شدے انتانو بھی آنر کوالا سوگا نا دیکھے ایتر درود سلام فر لیتر اردیہ فر آنر مطمت کی اون تا آنر سائی سے سلام دیر اون آنر دے دے دور فرمو دین شریف نا دیکھے دار بھائی وکر بھائی تیرے نا دیکھے دون ربست کھینی بھو آن نبی خود دے امت انی اسمعو آئی نبی قیامت بجد تو زرام کے دیکھے نائی امی تا دیر سلامیر آواز شنی زرام کے سلام دے امار اوپر درود شریف پڑے محبت کرے امی تا دیر سلام شنی تائی نائی درود آواز و آعریفو ہم آئی تارے سیدی دینو تار سجد گوشتی نامو در زانی عرض رخانہ سبحان اللہ حق ونی شدکر اٹ نمبر کی زانے زیارتو روزاتی نبی صلی اللہ علیہ وسلم ات نمبر نبی خوک کو سے امر نبی روزا زیارو کرتے رازی آسنی ایٹا امت روپر امر نبی روپ بیشش کرے نبی زیارت کرا ایٹا امت روپر نبی روپ زیارت بیشش کرے کرام حاسطا للقادمین للحج جارا خاص کرا جنو مکاشر ازائی ایدر جنو اتن تکی واجبیر کاسا کاسی کاس بولتے گلے سوالنات موکدہ مدینہ شریک کیے اب شنو بیر زیارت کرتو خوبے کی خوبے نا اپنا را بولین خضر فرس کوئی تی فاسٹ نا خضر فرس تین تی خضر واجب پاسٹی پاسار تینے کتو ہلو اٹی اٹی کاس ایک جن خس کاری کا ابشو کرتو ہمیں مکہ شریف پاسٹی واجب کاس تین تی فرس کاس اٹیر بھی ترے مدینہ زیارت زوان نائی ایٹا مونے کرو نیک دشمن رسول مکہ شریف تے کے خس کرے گورے چھوڑے جائی آزو یہ نہیں لے سڑا گرو دیجیں قربانی نہ ہوئے اترا سے انا دنیا تھا گئی گوئی ٹھیکی نہ بتاؤنا آر مکہ شریف تو مدینہ شریف جائی نبی روزہ تازیر ازون عاشق رسول اللہ فتور کتاب اللہ کے دے فرز آئیت بولے فرز آئین اپنے رشای نبی مدینہ شریف جائی ترازی آسن نی آئی گناہ گر ایک بس آئی خدا اللہ را کزا بیر توفیق دن گرو آمین خان آنڈا زارا نوازن ترار زائی بیر سامر تو دن گرو ایم مدینہ شریف روزہ زیدے صلاة و سلام دی بیان رازی آسان نبی آگ گونے آن نبی خدیث پاکت کی خور کا فنان سیئے زرہ مدینہ شریف زیدے نوانیر فران قالا دور گرے برسول اللہ صلی اللہ علیہ وسلم من حج ولم یزرنی فقط جفانی امار نبی بولے جے بیکتی خوص کرلو کین تو ہمی نبی زیارت کرے نائی شے ہمی نبی رو پر ظلم کرے چے اسٹو نمبر حقیقی کی ناغر دے آدھائی نبی را عاشق را تو حقوق مستفردی کے لوگ کھرک بے اللہ مادر کے خوص کرار تو بھی دن کرو آمین ایک شاعر کی ہر خود ترو نا جس حج میں نہ ہو
سیر مدینہ وہ حج تو ہے لیکن ساج ایک لفظ ہے پر ہے بے معنی ایک جسم ہے لیکن بے جان ہے اوا مسجد تزین مدینہ شریف نظمانی خوندی کے ہوتے رہن نا این گو شب زی شبد میں فورا نہیں کی نہیں امیں زی شبد ارتو نہیں زی شبد کی نہیں ارتو سارا شبد سینا خانو گروتو نہیں হন ওয়ার্ডের যে ওয়ার্ডের অর্থ নেই সে ওয়ার্ডের কোনো গুরুত্ব আছে গুরুত্ব নাই অনুরূপভাবে যে বড়িতে প্রাণ নাই সে বড়ির কোনো দাম বড় ফরান সারা জান সারা বড়ির যে দাম নাই জিয়াতা মরা গাছর যেন কোন দাম নাই ইয়ো আজগরিব মদিনা নজমানি এরকম কোন দাম নাই তার ঠিক কি না মত না সে হজের কোনো গুরুত্ব নাই আল্লাহ আমাদেরকে হজ করার হজর ওয়াজিবাত ফরায়েজ আদায় করার তৌফিক দান করুক আমিন বাস নবী আমাদের উপরে হেসান করেছেন আল্লাহ আমাদের উপরে হেসান করেছেন সেই হেসানের দিকে লক্ষ্য রেখে সেই হুকুক মুস্তাফা এটা আদায় করা আমাদের তাকাজাই ঈমান এবং মতালে ভাই এহসান ঠিক কি না আমার ভাইরা এতটুকু বুঝার তৌফিক দান করুক আমিন